নমস্কার, আপনার নাম কি? সুভাষ ঘোষ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? মধ্যমপুরমালদা। আচ্ছা, আপনার কি অসুবিধা হয়েছিল? আমি তিনতলা তার একটাকে পড়ে গেছিলাম, মাথার ঘরে। আচ্ছা, তারপর অপারেশন হয়, অপারেশন হওয়ার পর কোমরে থাকি, কোমরে থাকার পর জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পর হয়ে যায় বেডসন। আচ্ছা, বেডসন লাগার পর, বেডসন হওয়ার, বেডসন হওয়ার পর পোকা হয়ে যায়, হাত বেরিয়ে যায়। আচ্ছা, ডক্টররা বলেছিলেন যে বাঁচবেন না। এটা কতদিন আপনার হয়েছিল? আপনার বাড়ি কোথায় বললেন যেন? মধ্যমপুর মালদা। আপনি এক মাস খাওয়ার পরে কি মানে রেজাল্ট কি পেয়েছেন? এই হাড়টা আপনি আগে উঠতে পারতেন না। আচ্ছা, এখন আস্তে আস্তে আপনি উঠাতে পারছেন। আর আপনার যে ঘাটা গুলো যেগুলো ছিল ওগুলো সব কেমন আছে? আচ্ছা, এই ঘাটা এটা একদম আগে যেটা ছিল সেটা একদম একদম পুরো শুকিয়ে গিয়েছে। আপনি কিসে চাকরি করতেন যেন বললেন? পুলিশে চাকরি করি। আচ্ছা, পুলিশে মানে কোথায় চাকরি করেন? এখন মালদাতে আছি, পুলিশ লাইনে। আচ্ছা, মালদা পুলিশ লাইনে, পুলিশে চাকরি। একবার জোরে বলে দিন, থ্যাংক ইউ মরিঙ্গো। থ্যাংক ইউ মরিঙ্গো।